খামারী জি না আমরা গৃহস্থ পালি আর কি গৃহস্থ পালেন কয়টা গরু পালছেন দুইটা পালছি দুইটা পালছেন জি আচ্ছা দুইটা গরু আজকের বাজারে নিয়ে আসছেন না একটা বেচে লাইছি কালকের বাজারে কালকের বাজারে কাসারিতে কাসারিতে বিক্রি করছেন তাহলে কালকের বাজারে গরু যেটা বিক্রি করলেন ওটা কত বিক্রি করলেন এটা 1.5 লক্ষ টাকা বেশি 1.5 লক্ষ টাকা বিক্রি জি লাভবান হইছেন কিছু তেমন বেশি লাভবান হইছি না ভাই সীমিত আজকের বাজারে যে গরুটা নিয়ে আসছেন এটাতে কি দামটা হাঁকাইছে কেউ হ্যাঁ দাম বলছে কত বলছে এবং কত হলে ছাড়বেন আপনি গোমন কথা কই না না কোন 2 লক্ষ 20000 বলছে 2 লক্ষ 20000 বলছে কত হলে ছাড়বেন আপনি 2.5 লাখ হলে ছাড়ব 2.5 লাখ টাকা হলে ছেড়ে দেব জি আপনার এই গরুটা যে আপনি লালন পালন করছেন সুন্দরভাবে বাড়িতে রাইখা দুইটা গরু পালছেন দুইটা গরু অনেকে শখ করে গরু পালে জি শখ করে গরু পাললে ওদের নাম টাম দেয় অনেকে গরুর নাম তো দিছিনে নাম দিছেন গরুর নাম নাম টাম দিছেন টাইগার 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 নাম দিছেন আপনার গরু আপনার কোন গরুটার নাম টাইগার দিছেন ওইটাই গরুটার নাম টাইগার দিছেন কালকে যে গরু বিক্রি করলেন ওই গরুটার নাম কি দিছেন কালো মানিক কালো মানিক দিছেন ঠিক আছে কালো মানিক ওই গরুটা কি দেখতে কালো ছিল না দেখতে কালো ছিল না ভাই তাহলে আপনি কালো মানিক দিলেন কি উদ্দেশ্য করে সবাই তো কালো ফকের বিষয় আর কি ফকের বিষয় দিছেন তাহলে আপনি রাখছেন না আপনার কোনো সন্তান দিছেন নামটা মনে করে দিয়েছেন আমার ছোট ভাই রাখছে ছোট ভাই রাখছে আজকে আজকের নাম রাখছেন কি টাইগার টাইগার আজকের গরুটা টাইগার রাখছেন এই টাইগার কি যে আপনি খাওয়াইছেন কি খাবার খাওয়াইছেন বুশি কাঁচা ঘাস জি আর কি বট্টা পাশাপাশি লবণ লবণ আপনি কই দেন বলেন আপনি বলেন কি আর আর আপনারা যে এই গরুটা পালছেন এই গরু কি আপনারা বাইরে নিয়ে খাবার টাবার খাওয়াইছেন না ঘরের ভিতরে রাখছেন ঘরের ভিতরে সাতরাইছি ঘরের ভিতরেই সবকিছু বাজার কমিটি ভালোই সেবা দিছে ভাই আমরা তো দূর থেকে আসি ইন্ডিয়ান গরু তো ভাই এডি বলে ইন্ডিয়ান গরু নাম দিয়ে দিলেন টাইগার কালো মানিক ঘারমোড়া গ্রাম আছে আর হাট আছে ঘারমোড়া এই হাটেতে নিয়ে আসে আপনারা কি জানেন যে এগুলো কিভাবে নিয়ে আসে জি না জানি ক্রস করে কিভাবে বর্ডার ক্রস করে নিয়ে আসে না না জানি এগুলো জানি না এই সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ